ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার তো এক প্রকার বন্ধই হয়ে গেছে বলা যায় এখনও পর্যন্ত তার কোনো খবর নেই মিউচুয়াল ট্রান্সফারেরও হেয়ারিংয়ের কোনো আপ টু ডেট খবর নেই জেনাল ট্রান্সফারেরও কোনো খবর নেই ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড যেটা গড়ি গড়িয়ে চলছিল সেটারও খুব দুরবস্থা সেখানেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে হাতের ট্রান্সফারের চিঠি নিয়েও শূন্য পদের অভাবে ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডটা আটকে রয়েছে এবং এই অবস্থাটা আরও বেশি ভয়াবহ হয়েছে অনার্স পিজি ক্যাটাগরিতে কারণ আমরা জানি আগে স্কুল সার্ভিস কমিশনে অনার্স পিজি একসাথে পরীক্ষা হতো শূন্যপদটাও একসাথে ট্রিট করা হতো কিন্তু বর্তমানে নবম দশম এবং একাদশ দশ দ্বাদশ সেপারেট হয়ে যাওয়ার জন্য সেই দুটি ক্যাটাগরিতে কিন্তু শূন্যপদ বা যে কোনো ধরনের ট্রান্সফারের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের প্রচন্ড সমস্যা হচ্ছে তো আমরা আজকে একটু খবরটা দেখে নেবো এগারোই সেপ্টেম্বর যে খবরটা প্রকাশিত হয়েছে দেখুন চিঠি পেয়েও লাভ হয়নি শূন্যপদের অভাবই ঝুলে বহু বিশেষ বদলি ট্রান্সফারন স্পেশাল গ্রাউন্ডে চিঠি পেয়েও শূন্যপদের অভাবে কাছে স্কুলে যোগ দিতে পারছেন না শিক্ষক শিক্ষিকারা কলকাতায় চেয়ে আবেদন করা শিক্ষকদের চাপ আরও বেশি এই অবস্থায় বদলির জন্য একটি নির্দিষ্ট সংখ্যক শূন্যপদ আইন করেই ধরে রাখার দাবি তুলছেন এই প্রার্থীরা কারণ শূন্যপদ সৃষ্টি হওয়ার পর যদি তা এসএসসির কাছে চলে যায় তাহলে তা ফাঁকা থাকলেও এই অবস্থায় অনেকেই সমস্যায় পড়ছেন বাংলার মতো বিষয়ে এক পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক প্রায় দু বছর আগে চিঠি পেয়েও বসে রয়েছেন ওই যে বললাম পোস্ট গ্র্যাজুয়েটে বিশেষ করে এখন ট্রান্সফার নেওয়াটা অত্যন্ত সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট এই যে পোস্ট ভ্যাকেন্সি এটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে শূন্য পদের সংখ্যাটা তারপরে দেখুন পুরুলিয়ার এক গণিতের শিক্ষক কলকাতায় বদলির চিঠি পেয়েছেন গত বছর কিন্তু এখনো শূন্য পদ পাননি তপশিলি জাতির এক ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকাও বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন এদের দাবি বিশেষ বদলির আবেদন করা হয় জরুরি প্রয়োজনের জন্য জটিল অসুখ সামাজিক কারণ এবং অস্বাভাবিক দূরত্বের কথা মাথায় রেখে এই বদলির অনুমতি দেন খোদ শিক্ষামন্ত্রী কিন্তু শূন্য পদের জন্য যদি বসেই থাকতে হয় তাহলে আর লাভ কি নিয়মটা হলো শিক্ষা দপ্তর থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে প্রার্থী তথ্য দিয়ে চেয়ে চিঠি আসে কমিশনের চেয়ারম্যান তখন প্রার্থীর বাছাই করা জেলার ডিআই কে চিঠি লেখেন শূন্য পদ চেয়ে ডিআই তখন কয়েকটি স্কুলের শূন্য পদ দিয়ে কমিশনে পাঠান প্রার্থীর সঙ্গে কথা বলে স্কুল চূড়ান্ত করে চিঠি দেয় কমিশন কিন্তু ডিআইদের কাছ থেকে সেই শূন্য পদই আসছে না প্রার্থীদের দাবি তারা দীর্ঘদিন ধরে দূরবর্তী স্কুলে চাকরি করে আসছেন তাই নতুন প্রার্থীদের নয় এই ধরনের শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হোক শূন্য পদের একটা নির্দিষ্ট সংখ্যা ধরে রাখা হোক বদলির জন্য এবং তা আইন মেনে এবং স্বচ্ছতার সঙ্গে কোনো কোনো ডিআইর বিরুদ্ধে অনৈতিক কারণেও ইচ্ছাকৃত দেরির অভিযোগ করছেন অনেকে নির্দিষ্ট জায়গায় টাকা পৌঁছে গেলে শূন্যপদ দ্রুত পাওয়া যাচ্ছে বলে অভিযোগ প্রার্থীদের কেউ কেউ বিকাশ ভবনে অভিযোগ জানানোর উদ্যোগও নিয়েছেন তবে কোনো কোনো আধিকারিকের দাবি একই সঙ্গে বদলি এবং নতুন নিয়োগ চলতে থাকলে দাড়ি ভিটের মতো ঘটনা ঘটতে পারে যদিও প্রার্থীদের বক্তব্য দু ধরনের শূন্যপদ আগে থেকেই আলাদা করে রাখলে আর কোনো সমস্যা হবে না কিন্তু তার জন্য নিয়ম পরিবর্তন করতে হবে সরকারকে তো এটা সব থেকে ভালো প্রসেস হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের টোটাল সিস্টেমটা একবার কমপ্লিট হয়ে গেলে ঝেড়ে একবার ট্রান্সফার করে দেওয়া দরকার তারপর আবার নতুন নিয়োগ এইভাবে যদি অল্টারনেটিভ ভাবে চলে অর্থাৎ নতুন নিয়োগ হওয়ার আগে একবার ট্রান্সফার হয়ে যাবে তো এইটা আগে এমনটাই ভাবা হয়েছিল কিন্তু তারপরে সমস্তটাই কিন্তু গোলমাল হয়ে গেছে জেনারেল ট্রান্সফারে যখন প্রথম অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিলো সেখানে বলা হয়েছিল এটা প্রতি বছর হবে কিন্তু সেই প্রতি বছরটা আমরা দেখতে পাইনি মিউচুয়াল ট্রান্সফারটা চলছিল কিন্তু দাঁড়িবিড় ঘটনার পর বন্ধ হয়ে গেছে দাড়িবিড় ঘটনার পর মোটামুটি বাহ্যিকভাবে সমস্ত ধরনের ট্রান্সফারই বন্ধ হয়ে গেছে ভেতরে ভেতরে চলছে এমন খবর পাওয়া যাচ্ছে কিন্তু তার সত্যতা প্রমাণ তো নেই তো যাই হোক তো এখানে যে সমস্যাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এর আগেও আমরা আলোচনা করেছি যে শূন্য পদের অভাবের জন্যে কিন্তু এই এই যে বিশেষ ধরনের ট্রান্সফার পাশাপাশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তো এই সমস্যাগুলো রয়েছে এবার এগুলো যদি ট্রান্সফারের জন্য কিছু শূন্যপদ আটকে রাখলে সেটা আবার বেকার ভাই বোনেদের পক্ষে কিন্তু একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়াবে এটাও কিন্তু একটা দেখবার বিষয় তো টোটাল বিষয়টাকে এমনভাবে করতে হবে যেটা যেন কোনোটার জন্য কোনোটা হ্যাম্পার না হয় অথচ টোটাল প্রক্রিয়াটা স্মুথলি চলতে পারে তো এই সমস্যা স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের উচিত যৌথভাবে এই বিষয়গুলিকে অত্যন্ত দায়িত্বের সঙ্গে দেখা যাতে করে এই ধরনের বিষয়গুলি সমস্যা না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য শেয়ার করুন ভিডিওগুলি প্রত্যেকের কাছে যেন যাদের এই খবরগুলি দরকার তাঁরা যেন জানতে পারেন ভালো থাকুন ধন্যবাদ